আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য জীবনসঙ্গী গল্পের 7 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ক্যা রঙ লায়া দিল কা লাগানা, ক্যা রঙ লায়া দিল কা লাগানা। এত রাতে এমন গান শুনে কিছুটা বিস্মিত হলো শশী। দু চোখ বেয়ে এতদিন পর আবার অস্ত্র ঝরে, শরীরের অসহ্য যন্ত্রণা হয় গানের প্রতিটি কথায়। পাথরের মূর্তি আজ আবার নড়ে উঠল, পুরনো ক্ষত যেন দগদগ করছে সমস্ত দেহে। বিছানা খামছে ধরে দাঁতে দাঁত চেপে কাঁদতে থাকে। ক্রমশ কান্নার সকল বাধা উপেক্ষা করে আকাশ বাদল ছেয়ে গেল। শশী আর্তনাদ করে উঠল। গানের কথাগুলো যেন রিসাদের দেওয়া ঘাকে আরও মনে করিয়ে দিচ্ছে। নিজের শরীর খামচে তুলে টেনে উন্মাদের মতো আচরণ করতে থাকে। কেন রিসাদ, কেন, কি ক্ষতি করেছিলাম তোমার, কেন এইভাবে আমার জীবনটা শেষ করে দিলে? মানুষ একটা পালিত কুকুরের সাথেও তো এমন করে না, যেমন একটা মানুষ একজন স্বামী হিসেবে তুমি আমার সাথে করলে। আমি তো তোমাকেই ভালোবেসে সব দিয়েছি, তোমাকে সব দিয়েছি, আজ আমি নিঃস্বরিত। আমাকে মেরে কেন ফেললে না তোমরা? আমি জীবন্ত লাশ হয়ে বাঁচতে চাই না আর। বাসর ঘরের বিছানার চাদর উল্টে ফেলে শশী পাগলের মতো শুরু করে, আমি মরে যাব, আমার তো সব শেষ, কেন বাঁচবো? আমি বাঁচব না। শশীর সামনে থাকা কাচের গ্লাসটা ভেঙে কোনো কিছু না ভেবেই হাতের শিরা বরাবর টান মারে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে ধীরে ধীরে, ফ্লোরে পড়ে যায় নিথর দেহ। সকালে চোখ মেলতেই নিজেকে বিছানায় আবিষ্কার করে বেঁচে যাওয়ার ক্ষোভে মনটা বিষিয়ে ওঠে। এই দুনিয়ার বাতাসে এখন শ্বাস নিতেও ঘৃণা লাগে, সব ধোকাবাজ, মিথ্যুক। ভাবিমণি তুমি জেগে গেছো? একটা 7-8 বছরের ছেলে এসে শশীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল। ছেলেটার হাতের স্পর্শে শশীর রাগ চলে যায়, বিছানা ছেড়ে উঠতে গিয়ে উঠতে পারে না। শশীর হাতের ব্যথায় হাতে স্যালাইন চলছে। উঠো না ভাবিমণি, কী লাগবে তোমার বলো, আমি এনে দিব। শশী বলল, কিচ্ছু লাগবে না বাবু। ছেলেটার মাথায় অন্য হাত বুলিয়ে দেয়। ছেলেটা বলল, তোমার হাতে খুব ব্যথা তাই না ভাবিমণি? তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? দাদাভাই তো ডাক্তারকে খুব বকেছে জানো? শশী বলল, না বাবু আমি ঠিক আছি, এই কষ্টে আমার কিছুই হয় না। ছেলেটি বলল, কেন কিছু হয় না? তুমি কি দাদাভাইয়ের মতো সুপারহিরো? জানো আমার দাদাভাইয়ের এমন ব্যথা লাগে, আমি জিজ্ঞেস করলে বলে তারও নাকি কষ্ট হয় না। কি করছো নাসিফ? বাবিমণিকে ডিস্টার্ব করো না, যাও রুমে গিয়ে বসো। ছেলেটি বললো, বারে আমি কি তোমাকে ডিস্টার্ব করছি বাবিমণি, বলো, মুখ ফুলিয়ে বললো। শশী বললো, না বাবু তুমি তো এত মিষ্টি একটা ছেলে, এত মিষ্টি ছেলে কি কখনো কাউকে ডিস্টার্ব করতে পারে? মুচকে এসে নাফিসের গালে হাত বুলিয়ে দিয়ে শশী বলল। নাফিস বলল, দেখছো আম্মু তুমি সবসময় আমাকে বকো। নাফিসের আম্মু বলল, হয়েছে রে বাপ, তুই ঠিক আমি বেঠিক, এখন যা দাদাভাইকে গিয়ে বল ভাবিমণি জেগে গেছে। দাদাভাই তো জানে ভাবিমণি জেগে গেছে, দাদাভাই তো এখনই গেল এখান থেকে। আম্মু তুমি না কিচ্ছু জানো না। নাফিসের আব্বু বলল, আহ নাফিস যেতে বলেছি যাও। নাফিস মুখ ফুলিয়ে চলে যায়। শশী নাফিসের যাওয়ার পথে চেয়ে থাকে, এখন কেমন আছো শশী? শশী বলল, জি ভালো, আস্তে করে জবাব দেয়, উঠে বসবে। আচ্ছা আমি সাহায্য করছি শশীকে, খাটের সাথে বালিশ পিঠের নিচে দিয়ে বসিয়ে দেয়। আমি হচ্ছি অনির ছোট চাচি, তুমি আমাকে ছোটমা বলে ডাকতে পারো, অনিও বলে। এখন বলো কী খাবা, স্যুপ করে আনি? শশী বলল, না আমি কিছু খাবো না। তা বললে কি হবে বলো, ডাক্তার বলে গেছে তোমাকে কিছু খাইয়ে তারপর ঔষধ খাওয়াতে। আচ্ছা তুমি বসো, আমি স্যুপ নিয়ে আসছি। শশী চুপচাপ মহিলার কথা শুনল, এত আদর কেন করছে শশী বুঝে না। শশী তো ভাবছিল এখন ইচ্ছামতো 14 গোষ্ঠী উদ্ধার করবে কাল রাত্রের ঘটনার জন্য, কিন্তু এত দেখি পুরোপুরি ধারণার বাইরে ব্যবহার করলো, কে জানে হয়তো রিসাদের চেয়েও বেশি কিছু মতলব এঁটেছে এরা। তা যাই হোক, শশীর এখন নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় নেই, মামার সংসারের হাসি ফোটাতে পেরেছে, এই যে অনেক শশীর জন্য।
এখন কেউ মেরে ফেললেও কিছু আসে যায় না, শুধু দুঃখ একটাই, জনম দুঃখিনী মাটা সারা জীবন কষ্ট করে গেল। সারাদিন বিছানায় শশী, এবারের মানুষগুলো আচরণ শশীর মোটেও সুবিধার মনে হয় না। ওর মতো এমন গরিব তালাকপ্রাপ্তা মেয়েকে কেউ এত আদর করতে পারে ঘরের বউ হিসেবে তা শশীর হজম হয় না। কথায় আছে না, সৎসঙ্গের স্বর্গবাস আর অসৎসঙ্গের নরকবাস। শশীর ক্ষেত্রে কথাটা কিছুটা ভিন্নরূপে ধরা দিয়েছে। এতদিন অসৎসঙ্গের নরকবাস করে এখন স্বর্গকেও নরক লাগে শশীর চোখে। সব মানুষের মাঝে রিসাদের প্রতিচ্ছবি দেখে। শশীর এবাড়িতে শুধু নাফিসকে ভালো লাগে। সারাটা দিন নাফিস ভাবিমণির পাশে বসেছিল আর ওর মুখে সর্বক্ষণ দাদাভাই 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 এটা করে ওটা করে। আচ্ছা নাফিস, দাদাভাইকে তোমার বাবার বাবা বুঝি সবসময় দাদাভাই দাদাভাই করছো? তোমার দাদি ভাই কি ভালোবাসে না তোমাকে? নাফিস খিলখিল করে হেসে দেয়। বাবিমণি তুমি কি বোকা? দাদাভাই মানে দাদুভাই না তো, দাদাভাই আমার অনি ভাইয়া। শশী একটি লজ্জা পায় নাফিসের কথা শুনে, কিন্তু এই অনিটাকে। তখন ছোটো মাও বললো এনার কথা, আবার এই নাফিসও বলছে। শশী বলল, নাফিস অনিকে? শশীর মুখে এমন কথা শুনে নাফিস হা করে চেয়ে থাকে। ভাবিমণি তুমি ঠিক আছো তো? অনি ভাইয়াকে তুমি জানো না? শশী বলল, না তো, কেউ নি। নাফিস বলল, অনি হলো তোমার বর, বুঝলে ভাবি? একটা অষ্টাদশী মেয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ফারিহা আপু। নাফিস মেয়েটিকে আপু বলে জড়িয়ে ধরতেই মেয়েটি নাফিসকে কোলে নিয়ে গালের চুমু দিয়ে শশীর পাশে বসে, নিজের বরকে চেনো না, এটা যদি কেউ শোনে মানসম্মান থাকবে তোমার, বলো। শশী বলল, সরি। শশী মাথা নিচু করে অপরাধের মতো। ফারিয়া বলল, আরে বাবি তুমি সরি বলছো কেন? আমরা তো ননদ বাবি মজা করতেই পারি। মেয়েটা অনেক কথা বলল কিন্তু শশীর এসব কিছুই ভালো লাগছে না। ঠিক আছে বাবি, তুমি ঘুমাও, আমরা পরে আবার গল্প করতে আসব, চল নাফিস। নাফিসও বাই বলে চলে যায়। শশীর শরীর মোটেও ভালো লাগছে না, শুয়ে চোখটা বন্ধ করতেই রাজ্যের ঘুম নেমে আসে চোখে। মাঝরাতে ঘুম ভাঙতেই আবার সেই কাল রাতের গানের গিটারে তোলা সুর শুনতে পায়। কিছুক্ষণ যেতেই যন্ত্রণাদগ্ধ কণ্ঠে গানটা গাইতে শোনে। শশীর খুব জানতে ইচ্ছে হচ্ছে এত দরদ দিয়ে কে গানটা গাচ্ছে। যার কণ্ঠ শুনে শশী তার বুকের যন্ত্রণা আন্দাজ করতে পারছে। অনেক কষ্টে বিছানা থেকে স্যালাইন খুলে উঠে গানের উৎসের দিকে এগোতে থাকে। দরজা খুলে পাশের রুমের দরজায় গিয়ে থামে শশী। হ্যাঁ, এখান থেকে আসছে আওয়াজ। অসুস্থ শরীরে ধীর পায়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে দেয়ালে টানানো শশীর অসংখ্য ছবি। শশী অবাক হয়ে যায়, প্রত্যেকটা ছবি শশীর কলেজে থাকাকালীন। মাঝে বড় একটা ছবি, হ্যাঁ ছবিটা কালকের বিয়ের পোশাকে তোলা, কিন্তু এত ছবি কোথা থেকে এলো, কে তুললো? তখনই শোনা যায় কেউ সামনের আধার থেকে গিটার নিয়ে গান গাচ্ছে। শশীকে যেন মোহের মতো গানটার টানে। শশী সামনে এগোতে কিছুর সাথে ধাক্কা লাগে, ওর অমনি গানটা থেমে যায়। শশী কিছুটা ভয় পেয়ে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই কারোর হাত শশীর হাতটা টেনে ধরে। ভয়ে নিঃশ্বাস জোরে জোরে ওঠে নামা করে শশীর। হাতটা টান লাগতেই শশী চোখ বন্ধ করে জড়সড় হয়ে যায়। শশী কারোর শরীরের পরিচিত পারফিউমের তীব্র গন্ধ পায়। হ্যাঁ, এটা তো সেই অনিকের শরীরের গন্ধ। কলেজে যখন তখন অনিক শশীর সামনে এসে দাঁড়াতো, সিঁড়ি দিয়ে একা যেতে দেখলেই দেয়ালের সাথে শশীর হাত চেপে ধরত। একটাই কথা বলতো শুধু, আমাকে কি ভালোবাসা যায় না শশী? একটু ভালোবেসে দেখো, জীবনটা দিয়ে দিব তোমার হাতে। বিরক্ত লাগতো শশীর, রীতিমতো রাগ হতো অনিকের উপর, কিন্তু কিছুই বলতে পারতো না অনিককে। কেন যেন বুকটা দুরু দুরু করতো অনিককে আশেপাশে থাকলে। গলা শুকিয়ে যেত অনিকের তীক্ষ্ণ নেশা ভরা নজর দেখলে। আজ বহুদিন পর একই অনুভূতি। শশী টিপ টিপ করে চোখ খুলতেই চোখ কপালে উঠল। এ কাকে দেখছে? সেই চেহারা, সেই মানুষটা। হ্যাঁ, এ তো অনিক। বলেছিলাম না তুমি না চাইলেও তুমি আমার হবে, পুরো পৃথিবীকে এক করে দেব তোমাকে পাওয়ার জন্য। আজ দেখো তুমি শুধুই আমার শশী, এই অনিকের শশী। তো ফ্রেন্ডস, আজকে গল্প এতটুকু ছিল। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং
গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি ফরক্স ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টা বাটনটি অন করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি ফরক্স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই প্রীতি আর ভালোবাসা। আশা করছি সব সময় এভাবেই ফরক্স ডায়েরির সাথেই থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, টাটা।